আকর্ষণীয় মূল্যে চোদ্দো ফিট বডির একটি জেএমসি পিক আপ বিক্রয় করা হবে গাড়িটি সংক্রান্ত এ টু জেড সকল বিষয় উপস্থাপনের চেষ্টা করব পুরো গাড়িটি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব লক্ষ্য করুন চমৎকার বডি কন্ডিশন সেসিস ইঞ্জিন ফ্রন্ট লুকিং ব্যাক এমন কি টায়ারগুলোর সার্বিক অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন যারা গাড়ি নিতে আগ্রহী তাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন অনেকেই কিন্তু গাড়ি নিতে আগ্রহী তারা দেখেও কিন্তু উপকৃত হবে পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি গাড়িটি কিন্তু আপনাদেরকে প্রাথমিকভাবে কিছুটা দেখালাম দেখানোর পাশাপাশি কিন্তু আমি চালিয়েও দেখিয়েছি যাতে করে আপনারা ইঞ্জিন সাউন্ড বুঝে ধারণা নিতে পারেন গাড়িটির অবস্থা যারা অভিজ্ঞ গাড়ির বিষয়ে তারা কিন্তু ইঞ্জিনের সাউন্ড দেখেও শুনেও কিন্তু অনেক কিছু বুঝতে পারে খুবই করকরা সাউন্ড রয়েছে এমনকি ফ্রন্ট লুকিং দেখতে পাচ্ছেন বামপাত থেকে শুরু করে সামনের লুকিং এখানে এসএসের যে ডিজাইন করা হয়েছে এটার কারণে রিফ্লেকশান আসতেছে ক্যামেরাতে সামনে থেকে খুবই চমৎকার লাগে এবং ফিনিশিংগুলো কাজের অনেক আপগ্রেড হয়েছে এবং ভালো হয়েছে ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে এরপর এই গাড়ির চাকা এই গাড়িতে ছয়টি চাকা রয়েছে ছয়টি চাকাই নতুন এবং এমআরএফের টায়ার চাকার যে মূল্য এখন আপনারা ভালোভাবেই জানেন নতুন চাকা এমআরএফের টায়ার চাকার কন্ডিশনও খুবই চমৎকার রয়েছে দেখুন আমি ভালোভাবে চাকাগুলো দেখিয়ে দিচ্ছি যাতে করে ভিডিও দেখে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় টাকা যদি খারাপ হয় এখানে কিন্তু অনেক টাকা আপনার গাড়ি কেনার পরেও ইনভেস্ট হয়ে যায় এছাড়াও বডির রেলিংগুলো দেখুন খুবই প্রিমিয়ামভাবে রেলিংগুলোকে করা হয়েছে এমনকি অ্যাসেসের যে ডিজাইন করা হয়েছে সেটা খুবই আকর্ষণীয় লাগছে পাশাপাশি ভিতরের অংশটিও খুব চমৎকারভাবে বাদাই করা রয়েছে মোট কথা গাড়িটি ক্রয় করলে আপনি নেবেন এবং চালাবেন এটাতে বাহ্যিকভাবে আমি এবং ইন্টারনাল এবং বাহিরের আমি যতটুকু দেখেছি কোনো কাজ আমার চোখে পড়েনি এমনকি পেছনেও দেখুন ডিজিটাল নাম্বার প্লেট ইনস্টল করা রয়েছে ইন্ডিকেটর সহ সকল লাইটিং সিস্টেমগুলো আপডেট রয়েছে রেলিং সহ যাবতীয় বডির কন্ডিশন খুবই ফাস্ট ক্লাসভাবে এটাকে বাধাই করা হয়েছে সব দিক আমি ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হয় গাড়িটির মডেল হচ্ছে জেএমসি ব্র্যান্ডের এন সেভেন টু জিরো এন সেভেন টু জিরো এবং এটাতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে সাতাইশশো একাত্তর সিসির একটি ডিজেল চালিত ইঞ্জিন এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে দুইশো দশ নিউটোমিনিটের পাবেন এবং আপনার হর্স পাওয়ার হচ্ছে একানব্বই আর কেবিন ভিতরের অংশটি আপনাদেরকে আবারও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কেবিনের অংশটিও আমি আপনাদেরকে দেখাবো যাতে করে কেবিনের ভিতরের কন্ডিশন কেমন রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এটাতে কিন্তু তিনটি সিট রয়েছে ড্রাইভার এবং পাশে আরও দুইজন লোক বসতে পারবে এবং সিটগুলোর কন্ডিশান যথেষ্ট ভালো রয়েছে আরামদায়ক রয়েছে ড্যাশবোর্ড সহ অন্যান্য সাইটগুলোও কিন্তু তুলনামূলক যথেষ্ট পুরাতন গাড়ি হিসাবে অনেক ফ্রেশ রয়েছে এমনকি দরজার সার্বিক অবস্থাও যথেষ্ট ভালো দেখেছি এই পিক আপটির যে কার্গো বক্স আমি কেবিনের অংশটি ভালোভাবে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশ থেকেও দেখুন যাতে দুই পাশ থেকে দেখলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কেবিনের অংশটি আরও কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে অনেকেই কিন্তু ভিডিও দেখার পরেই অ্যাডভান্স করে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই জন্য আপনাদের জন্য যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এছাড়াও আপনার যদি আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয় আপনি অবশ্যই ফোন করতে পারেন কমেন্ট করেও বিভিন্ন তথ্য জানতে পারবেন পাশাপাশি ফ্রন্ট লুকিংটি দেখুন দরজা খুলে রেখেছি সামনে ডিজিটাল নাম্বার প্লেটের নাম্বারটিও দেখুন আপনি চাইলে অনলাইনে চেক করে নিতে পারেন সকল কাগজপত্র এই পিক সকল কাগজপত্র আপডেট রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে মোট কথা রাস্তায় চালাতে আপনার এটা নিয়ে কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না এটার সেসিসের অংশটিও আপনাদেরকে দেখাই ভালোভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেসিসের অবস্থা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে এবং যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে ডিফেন্সেলের নিচ থেকে ডিফেন্সেলের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাতে পাতি ইনস্টল করে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে মোট কথা আপনি নেবেন চালাবেন এটাতে এক্সট্রা কোনো কাজ নেই পেছনের যে কার্গো বক্স মালামাল ক্যারিং করার এই বক্সটি চোদ্দো ফিট লম্বা এবং সাড়ে ছয় ফিট প্রশস্ত পাশে সাড়ে ছয় ফিট পেছন থেকে কার্গো বক্স সহ ব্যাটারি সহ আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোনো বিষয় জানার থাকলে এর বাইরে অবশ্যই কমেন্ট করতে পারেন চাকার পাতি বা আনুষাঙ্গিক যে স্প্রিংগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল লুকিংটিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে পিকআপটি এবং এই পিকআপটি বা মিনি ট্রাকটি এবিএস ব্রেকিং সিস্টেম এই সিগমেন্টটি কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল না আপনারা যারা এবিএস ব্রেকিং সম্পর্কে জানেন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যেটা আপনাকে গাড়ির গতি উঠানোর পর নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্স দেবে এভিএস ব্রেকিং সিস্টেম এছাড়া টার্বো চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে সামনে পাঁচটি পেছনে একটি এবার আসা যাক এই গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশের মডেল সকল কাগজপত্র আগামী বছর পর্যন্ত আপডেট রয়েছে এবং এই গাড়িটি নতুন কিনতে গেলে আপনার প্রোডাক্ট মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে বর্তমানে আপনি খুবই আকর্ষণীয় মূল্যে পাচ্ছেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই কমপ্লিট ট্রাকটি মিনি ট্রাকটি আপনি পেয়ে যাচ্ছেন মিনি ট্রাকটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এছাড়া আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরও কিছু তথ্য জানিয়ে আপনাদেরকে গাড়িটি আবারও স্টার্ট দিয়ে সাউন্ড শোনাব আপনাদেরকে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো নব্বই মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে তেত্রিশশো ষাট মিলিমিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে তিরাশি লিটার এছাড়াও আপনার আর কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আপনারা যারা এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ